দর্শক আপনারা দেখছেন জিরো নিউজের নিয়মিত আয়োজন বাস্তব জীবন গল্প। সাথে আছে আমি সবুজ খান। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এ সময়ের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী দীপঙ্কর মজুমদার। আপনার কথা না বাড়িয়ে সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাব। কেমন আছেন দাদা? আমি ভালো আছি। আদাব, আপনি কেমন আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা, আমরা আপনার কাছে শুরুতেই জানতে চাইব এই যে আপনাদের শিল্পী জীবনে পদার্পণ, আপনি যে আজকে এই তৃণমূল থেকে এ পর্যায়ে উঠে এসেছেন, এই পথচলাটা নিশ্চয়ই সহজ ছিল না। তো আমরা যদি আপনার মুখ থেকে দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে কেমন ছিল আপনার এই পথচলাটা? আমার এই পথচলাটা ছিল খুব একটা স্বপ্নের মতো। আমি অনেক ছোটবেলায় গান করতাম, তখন আমি গান করতে পারতাম না ভালো, আমাকে যেই ডাকতো আমি যেতাম গান করার জন্য, তারপরে সাহস হতো না। তো আমি চিন্তা করে দেখলাম যে এভাবে তো হবে না, তো আমার আসলে গুরু ধরতে হবে। তো আমার প্রথম সঙ্গীতের হাতেখড়ি হচ্ছে আমার গ্রামে একটা দাদা ছিলেন গোবিন্দদা, গোবিন্দদার কাছে হচ্ছে আমার হাতেখড়ি। পরবর্তীতে বিপ্লব মুখার্জি দাদা ছিলেন, তার কাছে দ্বিতীয় হাতেখড়ি। এভাবে আমার জীবন শুরু। যে দাদা, আমরা আরেকটা বিষয় জানি, সেটা যে আপনার দেখতে অসুবিধা হয়, আপনার দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে। এই দৃষ্টি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আপনি এত দূর এসেছেন, এই আসার পথে কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি না? আমি একথা যদি বলেন, আমি কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হইনি, কারণ আমার ফ্যামিলির থেকে অনেক সাপোর্ট পেয়েছি, তাদের সাপোর্টের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। তো আপনি যেমনটা আমাদেরকে বললেন যে আপনি ছোটবেলা থেকেই আপনাকে যে গান গেতে ডাকতো সেখানে চলে যেতেন, বিয়ে বাড়ি অন্যান্য অনুষ্ঠানে, তো সেখান থেকে আপনি গান গেতে গেতে আজকে আমরা দেখেছি যে আপনি বিভিন্ন টেলিভিশনে আপনি গান গেয়ে থাকেন, আপনি বাংলাদেশ বেতারে গান গেয়েছেন, আপনি বাংলাদেশ টেলিভিশনেও নজরুল সঙ্গীত গিয়েছেন। তো আপনার এই অনুভূতিটা যদি দর্শকদের সাথে শেয়ার করেন। এই অনুভূতিটা যদি শেয়ার করতে হয় তাহলে আমার আরও একটু পিছনে যেতে হবে। কোনো এক সময় আমি রেডিওতে গান শুনতাম, কিন্তু রেডিওতে গান শুনতে শুনতে কোনো একদিন মনে হলো রেডিওর ভিতর গান হয়, এর ভিতর কি কোনো মানুষ আছে? তো আমি হঠাৎ করে রেডিওটাকে ভেঙে ফেললাম, ভেঙে আমি ওর ভিতরে কোনো মানুষ পাইনি। তখন আমার মনে মনে ইচ্ছা ছিল একদিন আমি এর ভিতরের মানুষ হব। মজার একটা ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করলেন যে আপনি রেডিওতে গান শুনে, আমরাও ছোটবেলা রেডিও বা টেলিভিশনের পেছনে মানুষ আছে কিনা এটা দেখার জন্য চেষ্টা করতাম যে রেডিও বা টেলিভিশনের পেছনে কারা কাজ করে, কীভাবে যায় টেলিভিশনের মধ্যে। তো দাদা, আপনি যে এই কী ধরনের বা কোন ধারার গানগুলো করেন যদি আমাদেরকে একটু শেয়ার করতেন? আমি আসলে মূলত সেমি ক্লাসিক্যাল গান করার চেষ্টা করি, নজরুল, রবীন্দ্র, রজনীকান্ত, দ্বিজেন্দ্র, অতুল প্রসাদ, ফোক সং, মানে সব ধরনেরই গান করার চেষ্টা করি। আপনার নিজস্ব কোনো মৌলিক গান আছে কি না? হ্যাঁ, মৌলিক গান তো অবশ্যই আছে কিছু। আপনি নিজে লিখেছেন এরকম কোনো গান আপনি সুর করেছেন বা আপনি লিখেছেন অন্য কেউ সুর করেছে এমন কোনো গান আছে কি না? হ্যাঁ আছে, আমার নিজেরই গাওয়া মৌলিক গান আছে। আর আমি যে গানটি করব, গানটির গীতিকার প্রজিৎ ঘোষ আর গানটির সুরকার এস এম খায়রুল ইসলাম। আমি গানটি একেবারে মৌলিক একটি গান আমি করার চেষ্টা করছি। কেউ বোঝে না দুঃখ আমার, কেউ বোঝে না কষ্ট, সেই কারণে নদীর মতো হচ্ছি রোজি নষ্ট। কেউ বোঝে না দুঃখ আমার, কেউ বোঝে না কষ্ট, সেই কারণে নদীর মতো হচ্ছি রোজি নষ্ট। সাগর পানে ছুটে চলি বুকে নিয়ে আসা, তোমরা আমায় নোংরা করে নাওকে রে সব ভাষা। সাগর পানে ছুটে চলি বুকে নিয়ে আসা, তোমরা আমায় নোংরা করে নাওকে রে সব ভাষা আমার। সেই কারণেই পাজর ভেঙে, সেই কারণেই পাজর ভেঙে দুঃখটা হয় স্পষ্ট, সেই কারণে নদীর মতো হচ্ছি রোজি নষ্ট। চমৎকার, চমৎকার গেয়েছেন দাদা। আসলে আপনার গায়কী আর এ ধরনের গানগুলো যখন আমরা শুনি তখন আমাদের হৃদয় ছুঁয়ে যায়। আসলে এই মাটির গান,
এই হৃদয় ছোঁয়া গানগুলো আমাদের প্রজন্মের পরে প্রজন্ম পছন্দ করেছে এবং করে যাবে। দাদা, আপনি এই আধুনিক গান, নজরুল গীতি, এটার পাশাপাশি আপনি অন্য কোনো গান করেন কি না? আমি ফোক সংও করে থাকি। আমার যতটুকুন ধারণা, বাবা আমার একটা কথা ছিল যে তুমি যখন গান শিখবা সব ধরনের গান তোমাকে শিখতে হবে। এই জন্য আমি চেষ্টা করি যে কোনো জায়গা থেকে শুরু করতে। কেননা আমরা জানি যে বর্তমান যে জেনারেশন, আমাদের যে জেনারেশন, আমরা একটু আধুনিক গান পছন্দ করি এবং আমাদের এই জেনারেশনের যে গানগুলো চলে বা চলছে বর্তমানে, তো আপনি স্টেজ শো করতে গেলে অবশ্যই আপনার আবদার বা অনুরোধ আসে যে এই গানগুলো গাওয়ার জন্য, তখন আপনি এই পরিস্থিতিটা কীভাবে হ্যান্ডেল করেন? আমি তখন যেরকম পরিবেশ হয় সেইভাবে চেষ্টা করি মুভ করার। ফোক গানের কথা যেটা বললেন, তো এই ফোক গান, আপনি আমাদের এই যে ফোক গান, আমরা জানি যে স্যার বারী সিদ্দিকী উনি এই মাটির গানগুলো, আত্মার গানগুলো, হৃদয় ছোঁয়া গানগুলো করতেন, তো আমি আপনার কাছ থেকে স্যার বারী সিদ্দিকীর একটা গানের কিছু অংশ শুনতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি এখন যে গানটি করব এটা হচ্ছে বারী সিদ্দিকী স্যার গিয়েছেন, কিন্তু গীতিকার শ্রদ্ধেয় উকিল মুন্সি স্যার। আমি তার একটি গান করার চেষ্টা করছি। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর, কত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কি নাই কলঙ্কের ডর রে বন্ধু, তোর কি নাই কলঙ্কের ডর, আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে করবে তোরে আদর বন্ধু, কে করবে তোরে আদর, অপরাধী হইলে আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর। বাবা, অসাধারণ ছিল, অসাধারণ গায়কী শ্রদ্ধেয় প্রয়াত বারী সিদ্দিকী স্যার। আসলে বারী সিদ্দিকী স্যারের আমি নিজেও একজন ভক্ত, আমি বারী সিদ্দিকী স্যারের অনেক গানই শুনি। আমি তোর পীড়িতে মরা, তুই চাইয়া দেখ না এক নজর, খুব সুন্দর করে আমাদেরকে শোনালেন। দর্শক, আমরা দীপঙ্কর মজুমদার ভাই আমাদের সাথে আজকে আছেন, আমরা তার জীবনের গল্প আপনাদেরকে শোনাচ্ছি, আমরা জানাচ্ছি এবং জানাতে চেষ্টা করছি যে তার জীবনের এই পর্যায়ে উঠে আসার গল্পগুলো। দাদা, আমরা আর একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যদিও পার্সোনাল বিষয়, আপনি যদি আমাদেরকে শেয়ার করতেন দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি যে ভাবি খুব সাপোর্টিভ, তো এই বিষয়টা আপনি একটু আমাদের দর্শকের কাছে শেয়ার করেন যে ভাবি কতটুকু সাপোর্ট দেয় আপনার এই পথ চলায়। সত্য কথা বলতে কি, তার সাপোর্টে আজকে আমি অনেক দূর এগিয়েছি। মানে প্রথমত একজন পুরুষের জীবনে দুজন নারীর অবদান থাকে, প্রথমত মা, পরবর্তীতে সহধর্মিণী অর্থাৎ তার অর্ধাঙ্গিনী। তো আমি আমার মায়ের কাছ থেকে সাপোর্ট পেয়েছি, এখন আমার মা নেই পৃথিবীর বুকে। এখন কখনো আমার মা বাবাটা বুঝতে দেয় না আমাকে এত ভালোবাসা দিয়ে আগলে রাখে। আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন, আমরা প্রত্যেকে আমাদের মায়ের কাছে ঋণী। আপনি বলেছেন যে ভাবি আপনাকে খুব সাপোর্ট করে এবং পথচলায় খুব সাহায্য করে, তো আসলে এই কথাটা কি আপনি ভাবির ভয়ে বললেন কি না, যেহেতু ভাবি অনুষ্ঠানটা দেখবে বা ভাবি এই প্রোগ্রামটা দেখবে, এই জন্য যে বাড়িতে গেলে অন্য কোনো কিছু বলবে এই কারণে বললেন কি না? না না না, সেটা তো কখনোই না, কারণ সে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে একেবারে। সেই জন্যই তো বলি তোমাকেই করেছি জীবনেরই ধ্রুবতারা, তো আমার সবসময় ধ্রুবতারার মতো আমার সঙ্গে থাকেন। আমি মনে করি যে আমি যতটা সাপোর্ট ওর থেকে পেয়েছি, প্রত্যেকটা মানুষের জীবনে যদি ওর মতো একজন সহধর্মিনী পেতো তাহলে সবার জীবনটা অন্যরকম হতো। আমি অনেক আশাবাদী যে ওর মতো একজন স্ত্রী পেয়েছি আমি। চমৎকার বলেছেন, আসলে আমরা আশা করবো ভাবি আপনি প্রোগ্রামটা দেখছেন,
আপনি এই প্রোগ্রামে যে দাদা আপনাকে কতটা ভালোবাসে সেটাও তুলে ধরেছেন। তো দাদা, আমরা আপনার কাছে আর একটু জানতে চাইবো যে এই গান নিয়ে আপনার সুদূর পরিকল্পনা কি, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি গানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, গানের মাধ্যমে নিজেকে একটা সুন্দর জায়গায় নিতে চাই, আর গানের মাধ্যমে যেন আমি দেশ এবং মানুষের পাশে দাঁড়াতে পারি। দাদা, আমরা আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তরে গিয়ে স্টেজ শো করেন, তো স্টেজ শো করার সময় কখনো মজার কোনো ঘটনা আছে কি না যেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনি? মজার ঘটনা বলতে গেলে একটা মজার ঘটনা মনে পড়ে। একটা জায়গায় স্টেজ শো করতে গিয়েছিলাম, তো আমরা এখন চা খাবো, চা খাইতে গিয়েছি, এবার ওই সেখান থেকে সে ভদ্রলোক করছে কি, চায়ে চিনি দিতে গিয়ে লবণ দিয়ে ফেলেছে। তো আমরা তখন চাটা খাওয়ার পরে বলছি হাই হাই এটা কি হলো, তো আমরা মনে করছি যে গরম থেকে ঘেমে আসছে এই জন্য কি চিনির বদলে লবণ দিয়ে ওটস লাইন তৈরি করে দিল। একটা মানে চায়ে চিনি দেওয়ার বদলে লবণ দিয়ে চা, আসলে কিন্তু লবণ চা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার, হয়তো বা সেই চিন্তা চেতনা থেকে হয়তো আপনাদেরকে খাইয়েছে। আমরা আরও একটা বিষয় আপনার কাছে জানবো, সেটা হচ্ছে যে এই যে ভাবি আপনার জীবনে, মানে কিভাবে আপনার জীবনে ভাবির পদার্পণ, বা কিভাবে কিভাবে ভাবিকে পেলেন আপনি, এই বিষয়টা যদি শেয়ার করতেন। আবার সুতো ধরে যখন টান দিলেন তখন একটু বলি, আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটা গান আছে না, শুধু গান গেয়ে পরিচয়, তো আমি একটা জায়গায় স্টেজ শো করতে গিয়েছিলাম, সেইখান থেকেই পরিচয়। তার মানে আমরা বুঝে নিব যে ভাবি আপনার গানের পাগল হয়ে আপনার প্রেমে পড়ে তারপরে আপনার জীবনে এসেছে। আসলে পাগল হয়েছে কিনা জানি না, আমিও পাগল হয়েছি কিনা জানি না, তবে এটা মিলে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা এই কথার ফাঁকে দর্শকরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে কথার ফাঁকে ফাঁকে আমরা তার কাছ থেকে কিছু গান শুনে নিলে কেমন হয়। তো দাদা, আমরা আপনার কাছ থেকে এবার আপনার পছন্দ মতো একটা গান আমরা দর্শকদের জন্য আপনি যদি উৎসর্গ করতেন। তো আমি শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারের গাওয়া একটি গান গাওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু ভালো লাগাতে পারবো, চেষ্টা করছি। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলে ঝরে পড়ে জোছনা, হাসলে ঝরে পড়ে জোছনা। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। চমৎকার চমৎকার গিয়ে শোনালেন, চমৎকার গায়কী আপনার শ্রদ্ধেয় প্রয়াত সুবীর নন্দী স্যারের একটা অসাধারণ গান আমাদেরকে শোনালেন, আসলে হৃদয় ছুঁয়ে গেল। তো আর একটা বিষয় আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আপনার এই এত শ্রুতি মধুর কণ্ঠ, তো এই কণ্ঠ শুনে শুধু কি ভাবি পাগল হয়েছিল নাকি অন্য কোনো মেয়েও পাগল হয়েছিল, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কয়টা প্রেম করেছেন জীবনে? যদিও এই প্রশ্নটা শোনার পরে বাড়িতে যেতে পারবেন কি না আমি জানি না, তারপরে আমাদেরকে একটু শেয়ার করবেন।
তো আমার একটা টার্গেট ছিল যে আমি আমার লক্ষ্যে পৌঁছবো। ভালোবাসা অনেক পেয়েছি, কিন্তু ভালোবাসার মানুষ হই আমারই একজন। তার মানে আমরা ধরে নেব যে আপনি বাবিকে এতটাই ভালোবাসেন যে অন্য কোনো মেয়ের দিকে কখনো দৃষ্টিপাত করেননি? না, দৃষ্টিপাত করেছি, কিন্তু অন্য কোনো মেয়েকে বোন মা এরকম ভাবে সম্বোধন করার চেষ্টা করেছি। আচ্ছা দাদা, আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই শুধু কি গান বা গানের পাশাপাশি অন্য কোনো দক্ষতা বা স্কিল আপনার আছে কিনা? আমি গানের পাশাপাশি কিবোর্ড প্লে করি, তারপর তবলা হারমোনিয়াম, আর আমি একটু মাউথ অর্গান বাজাই। আমার অনেক পছন্দের একটা ইনস্ট্রুমেন্ট, আমি একটু বাজানো ভালোবাসি। আচ্ছা, অনেক সুন্দর মাউথ অর্গান। মাউথ অর্গানের সুর আমার অনেক ভালো লাগে। তো আপনি কি আমাদেরকে একটু মাউথ অর্গান বাজিয়ে শোনাবেন কি? আমি একটি গান বাজানোর চেষ্টা করছি, তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখেন্দ্র। চমৎকার গান। চমৎকার চমৎকার সুর, আসলে সুরগুলো হৃদয় কেড়ে নেয়া সুর। আপনার কাছ থেকে আরও একটা বিষয় আমরা জানতে চাইবো যে আপনার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি কোনো অ্যালবাম বের করার বা চেষ্টা করতেছেন কিনা বা ভবিষ্যতে করবেন কিনা? আমার ইচ্ছা তো আছে অনেক। তো আমি আজকে জিরো নিউজের মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই যে সমাজে অনেক ভালো ভালো প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যেন সঙ্গীতের মাধ্যমে, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, সঙ্গীতের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনের লক্ষ্য খুঁজে পাই, এটা আমরা সমাজের বিত্তবান যারা তাদের কাছে আমার অনুরোধ। আমরা এতক্ষণ যাবৎ দীপঙ্কর মজুমদারের জীবনের অনেক বিষয় জেনেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আসলে আমাদের সমাজে প্রতিটা অলিতে গলিতে এমন হাজারো দীপঙ্কর মজুমদার ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা সঠিক দিক নির্দেশনা, সঠিক জায়গার অভাবে আজকে তাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছে না। তো সমাজের যে বিদ্যমান ব্যক্তিবর্গ আছে, প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আছে, তারা যদি এরকম দীপঙ্কর মজুমদারের হাত ধরে সামনের দিকে নিয়ে যায়, তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, তাহলে আজকের এই ভারতের বাদামওয়ালা গানের শিল্পীর মতো আমাদের দীপঙ্কর মজুমদারেরা পৌঁছে যাবে তাদের লক্ষ্যে, হয়তোবা তারাও হয়ে যাবে কোন এক সেলিব্রিটি। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনাদের পাশে এরকম দীপঙ্কর মজুমদার যারা রয়েছেন, আপনারা তাদের পাশে দাঁড়াবেন, নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে সহায়তা করার চেষ্টা করবেন, যাতে তারা তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারে। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের এখন বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নিচ্ছি মানে চলে যাচ্ছি না, আগামী পর্বে হাজির হব আবার নতুন কোনো অতিথিকে নিয়ে। দাদা, আমরা যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো, আজকে জিরো নিউজে আসলেন, আমাদের সাথে কিছুটা সময় কাটালেন, তো এই সময়টা কেমন লেগেছে যদি আপনার অনুভূতিটা একটু প্রকাশ করতেন? জিরো নিউজকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, কারণ জিরো নিউজের যে কলাকৌশলীরা আছেন তারা অত্যন্ত বড় মনের অধিকারী। আমি এখানে এসে যতটুকুন তাদের ভালোবাসা বা তাদের স্নেহ পেয়েছি, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি দীপঙ্কর আমার জীবন ধন্য। তো আশা রাখবো আপনারা যারা এই মুহূর্তে দেখছেন জিরো নিউজ চ্যানেলটি, সবাই আপনারা আসবেন, আপনাদের কাহিনী তুলে ধরবেন, তাহলে আমাদের মতো দীপঙ্করদের সার্থকতা এখানে এসে হয়তোবা প্রাণ পাবে। ধন্যবাদ আপনাকে, আপনাকেও জিরো নিউজের পক্ষ থেকে আমরা জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দাদা, আমরা যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আমি গাইছি মান্নাদের গাওয়া সেই বিখ্যাত একটি গান, আমি চেষ্টা করছি। আবার হবে তো দেখা,
দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বুঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো। যাবার বেলায় আজ কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো।